মশলা নিশ্চিন্তের প্রতীক। কল্যাণপুর থানাধীন ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবপাড়া গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। জানা যায়, রাতে কৃষি শ্রমিক বিষ্ণু গৌড় প্রাকৃতিক কাজে ঘরের বাইরে গেলে দেখতে পান তাদের বনের কুঞ্জে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার হতবাক বিষ্ণু গৌড়ের চিৎকারে মুহূর্তের মধ্যে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজে যুক্ত হন। এর মধ্যে কল্যাণপুরের অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হলে এলাকাবাসী এবং দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসী সহ ক্ষতিগ্রস্ত বিষ্ণু গৌড়ের ধারণা এই ঘটনা নাশকতামূলক। জানা গেছে, বিগত কয়েক মাস আগেও একই বাড়িতে ঘটেছিল অগ্নিকাণ্ডের ঘটনা। এদিকে ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাজীব পাল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনিকভাবে সহায়তা করার আশ্বাস দেন। কি হয়েছে, আগুন কেমনে লাগছে? কেমনে লাগছে এটা কোথাও পারতাম না আমি। ঘর থেকে বাইরে দেখি বনাম আগুন। কোন সময় হয়েছে এটা? এটা আধা ঘন্টা হইতে আছে, পোশাক পাল্টাইয়া ওই চাদর দাঁত দিয়া। কি নাম আপনার? বিষ্ণুপুর। কোনখানে বাড়ি? বাড়ি এটা আমার জায়গা। কোন জায়গা? ঘিলাতলি।